125 জন নোবেল বিজয়ী সহ 242 জন বিশ্ব ব্যক্তিত্ব একটি খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। সেই চিঠিটি ওয়াশিংটন পোস্টের পুরো এক পাতা জুড়ে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। এই চিঠিতে বলা হয়েছে, নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আইনিভাবে যে বিচার প্রক্রিয়া চলছে সেটা তার প্রতি অন্যায় করা হচ্ছে, ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা, এরকম একটা শব্দ উল্লেখ করা হয়েছে, এটা বন্ধের আহ্বান জানানো হয়েছে। এবং এর আগে নোবেল বিজয়ী সহ 174 জন বিশ্ব ব্যক্তিত্ব একই রকমের আহ্বান জানিয়েছিলেন। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ ধরনের আহ্বান খুব একটা গুরুত্ব পায় না, আলোচনা হয় গুরুত্ব পায় না, আমরা যে কোনো কিছুর চেয়ে শক্তিশালী সেরকম একটা ব্যাপার তৈরি করতে চাই। এই খোলা চিঠি কতটা গুরুত্ব পাবে সেটা জানি না, এবং এই খোলা চিঠিতে নোবেল বিজয়ী এবং সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা থেকে শুরু করে সারা পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এরকম 125 জন নোবেল বিজয়ী, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, সিইও, মিউজিক ব্যক্তিত্ব, অভিনয় ব্যক্তিত্ব, মানে এমন কেউ নেই যে এই 242 জনের মধ্যে নেই। আপনারা যদি নামের তালিকাটা দেখেন তাহলে দেখবেন বহুজনকেই আপনারা চেনেন এবং জানেন। তো প্রতিক্রিয়া কী হবে, কতটা গুরুত্ব পাবে সেটা একটা ব্যাপার এখানে, কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবীব্যাপী একটা ইমেজ তৈরি হচ্ছে, সারা পৃথিবীব্যাপী একটা পরিচিতি তৈরি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, তিনি ন্যায় বিচার পাচ্ছেন না। যদিও আমাদের সরকারের পক্ষ থেকে সবসময়ই বলা হচ্ছে যে আইন অনুযায়ী বিচার হচ্ছে, এখানে সরকারের কোনো কিছু করার নাই, যদিও ডক্টর ইউনুস গতকালকেই বলেছেন যে মোটামুটি পরিষ্কার করেই এই প্রথম তিনি বলেছেন যে মামলাটি সরকারই করেছে, শ্রমিকরা করেন। এটাও পররাষ্ট্রমন্ত্রী আজকে ক্যানাডিয়ান এম্বাসির রাষ্ট্রদূতের সাথে কথা বলতে গিয়ে বলেছেন যে ডক্টর ইউনুস সত্যি বলেন নাই। যাই হোক, এখন দেখা যাক পরবর্তী ঘটনাক্রম কী হয়। এখানে যে 242 বিশ্ব ব্যক্তিত্ব আহ্বান জানিয়েছেন, দুটি, প্রথমত কথা যে যেটাতে তার দণ্ড হয়েছে সেটা নিয়ে তারা কথা বলেছেন, এবং দুদক গ্রামীণ টেলিকমের যে অর্থ সরানো কেন্দ্রিক যে চার্জশিটটি আজকে অনুমোদন দিয়েছে সেটা নিয়েও তারা কথা বলেছেন। কথা বলেছেন কি, এখানে আগের 174 বিশ্ব ব্যক্তিত্বের খোলা চিঠির সঙ্গে এবারের খোলা চিঠিটির একটা গুণগত পার্থক্য আছে, সেটাই আজকের এই চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সেটা হচ্ছে 174 বিশ্ব ব্যক্তিত্বের খোলা চিঠির পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে আপনারা বাংলাদেশে আসেন, এসে দেখ মামলার নথিপত্র দেখে নিজেরাই বিচার করেন, নিজেরাই দেখেন যে এই মামলার গ্রহণযোগ্যতা আছে কি না এবং ডক্টর ইউনুস ন্যায় বিচার পাচ্ছেন কি না। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আহ্বানের পর এখন যে 242 ব্যক্তিত্ব খোলা চিঠি লিখেছেন, এখানে তারা সেই আহ্বানে সাড়া দিয়েছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর সেই আহ্বানে আমরা সাড়া দিচ্ছি, এবং সাড়া দিয়ে তারা একটি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ একটি আইনজীবী দল, ছোট একটি আইনজীবী দল তারা পাঠাতে চান, এবং সেটা যে মামলায় তার দণ্ড হয়েছে সেই মামলার কাগজপত্র তারা দেখতে চান, খতিয়ে দেখতে চান, এবং দুদকের যে মামলা সেই মামলাতেও মামলাটিও তারা খতিয়ে দেখতে চান, এবং ডক্টর ইউনুসের নামে যে বহু মামলা হয়েছে সেই মামলাগুলোও তারা খতিয়ে দেখতে চান, কাগজপত্র দেখতে চান, নথি দেখতে চান। তাহলে এখন বিষয়টি কী দাঁড়াবে? 174 বিশ্ব ব্যক্তিত্ব চিঠি লিখলেন, প্রধানমন্ত্রী বললেন আপনারা এসে দেখে যান, আর 242 ব্যক্তিত্ব চিঠি লিখে বলছেন যে আমরা আসতে চাই, আমরা আইনজীবী দল পাঠাতে চাই। তো বাংলাদেশের এ যাবৎকালের যে অবস্থান আর এখন বিশ্ব ব্যক্তিত্বের যে চাওয়া, আমার ধারণা যে এটা এক জায়গায় মিলে যাচ্ছে। সুতরাং যেহেতু তারা আইনজীবী পাঠাতে চান, সুতরাং বাংলাদেশ নিশ্চয়ই এখন যে আইনগত যে প্রক্রিয়া আছে সেই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে যদি কোনো আইনি জটিলতা থাকে তাহলে সেটাকে অপসারণ করে এই বিশ্ব ব্যক্তিত্বরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আইনজীবী পাঠাতে চাইলেন, আন্তর্জাতিক খ্যাতিমান আইনজীবী পাঠাতে চাইলেন,
মামলার স্বচ্ছতার জন্য, বাংলাদেশের ইমেজের স্বার্থে এবং ডক্টর ইউনূসের প্রতি অন্যায় করা হচ্ছে না, ওই যে ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা করা হচ্ছে না সেটা প্রতিষ্ঠার জন্যও বাংলাদেশ নিশ্চয়ই এই আন্তর্জাতিকভাবে যে আইনি দল তারা পাঠাতে চান, আইনজীবী দল তারা পাঠাতে চান, সেটাকে স্বাগত জানাবে। আমরা এখন সেটা দেখার অপেক্ষায় থাকলাম যে বাংলাদেশের পক্ষ থেকে পরবর্তী প্রতিক্রিয়াটি কী হয়।